আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা আলোচনা করব আপনার জানতে চাওয়া কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। আপনাদের সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। এখন থেকে আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো ভিডিও আকারে দিচ্ছি। আপনারা যেই কমেন্টগুলো করছিলেন, কমেন্টের উত্তরগুলো ভিডিও আকারে আসছে। আমার কোনো ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। কথাগুলো বলার আগে ছোট্ট করে বলে দিচ্ছি, আমার নাম লিখে ফেসবুকে সার্চ করতে যাবেন না, কারণ আমার নাম লিখে ফেসবুকে হাজারো আইডি, হাজারো পেজ মানুষ ঘুরে ফিরে ভরে ফেলছে। সাবধান, আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। আমার ভেরিফাই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে ওইটাই পেজ, ওইটাই আইডি। যাই হোক, কেউ যদি মসজিদের মিনারের মধ্যে আজান দিতে দেখে, এটা কখনো কখনো স্বপ্নদ্রষ্টার হজ নসিব হওয়ার আলামত বুঝতে হবে। খারাপ, মুনাফেক, ব্যভিচার, বেদিন, খারাপ কোনো ব্যক্তিকে দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা সম্মানিত হওয়ার আলামত বুঝতে হবে। স্বপ্নে কেউ যদি মেসোয়াক করতে দেখে, স্বপ্নদ্রষ্টার নাম সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। স্বপ্নে বিধ্বস্ত ভাঙ্গা কোনো মসজিদ দেখার অর্থ হচ্ছে এলাকার মধ্যে কোনো দিন দিনদার ব্যক্তি মারা যাবে। মসজিদ তৈরি করতে দেখা নিকট আত্মীয়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সহবাস হবে, মনের আশা পূরণ হবে। স্বপ্নে কোনো গরিব মিসকিন এদি মশাহী ব্যক্তিকে খাবার খাওয়াতে দেখার অর্থ হচ্ছে চিন্তা মুক্ত হবে, ভয়ভীতি দূর হবে এবং নিরাপত্তা লাভ করবে। স্বপ্নে মক্কা শরীফের মধ্যে গিয়ে কেউ কোনো কিছু চুরি করতে দেখার অর্থ হচ্ছে অবৈধ কোনো কাজের মধ্যে লিপ্ত হওয়ার আলামত বুঝতে হবে। স্বপ্নে যদি কেউ কোনো গোসলখানার মধ্যে গোসল করতে দেখে, এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা কোনো নাফরমানিতে লিপ্ত হওয়ার আলামত বুঝতে হবে। স্বপ্নে যদি কেউ দেখতে পায় যে সে নিজে মৃত ব্যক্তির সাথে সহবাস করছে, স্বপ্নদ্রষ্টা কোনো গুনাহের কারণে জিজ্ঞাসিত হবে এবং এর কারণে তাকে তওবা করতে হবে। স্বপ্নদ্রষ্টা খারাপ কোনো কাজের মধ্যে লিপ্ত হয়েছে, তাকে সেই খারাপ কাজ থেকে ফিরত থাকা উচিত। স্বপ্নে মরা কোনো মানুষের লাশ দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা দুনিয়াবী সম্পদ লাভ করবে। কোরআন হাদিস শরীফে দুনিয়াকে মুর্দারের সাথে তুলনা করা হয়েছে। সুতরাং মুর্দার ব্যক্তিকে দেখা দুনিয়া পাবে, অর্থাৎ সম্পদ পাবে। স্বপ্নে মৃত ব্যক্তির সাথে মিলামেশা করতে দেখা অসভ্য এবং ইতর লোকের পিছু নেওয়ার আলামত, এটা কারো কারো বক্তব্য। কোনো মুর্দার ব্যক্তিকে বহন করতে দেখার অর্থ হচ্ছে জানমালের নিরাপত্তার আলামত বোঝায়। স্বপ্নে কেউ যদি মুনাফিক কোনো ব্যক্তিকে দেখে, এটা তওবার আলামত হবে। কোনো লাশ বহনকারী কোনো গাড়িকে দেখার অর্থ হচ্ছে হারাম কোনো সম্পদ পাবে। স্বপ্নে মৃত ব্যক্তির জন্য কবর করতে দেখার অর্থ হচ্ছে ব্যবসায় লাভবান হবে, কারাগারের মধ্যে লস হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন উপদেশ গ্রহণ করা তোমাদের জন্য যথেষ্ট। স্বপ্নের মাধ্যমে উপদেশ গ্রহণ করতে হয়, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন হাদিসের মাধ্যমে জানিয়েছেন। যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরও অনেক স্বপ্নের ব্যাখ্যা রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।